আনো ভদ্রা ক্রতবয়ন্ত বিশ্বতাহা সম্মাননীয় শ্রোত্রিমণ্ডলী রামকৃষ্ণ মিশনস অফ কালচার গোল পার্ক আজকে চৈতন্যময় দেবী চারুবালা দত্ত চারুশিলা ঝা স্মারক বক্তৃতায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছে ইনস্টিটিউটের রীতি অনুসারে প্রথমে যাদের সম্মানে স্মরণে এই বক্তৃতা তাদের ছোট্ট পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি চৈতন্যময় দেবী চৈতন্যময়ীর জন্ম হয়েছিল উনিশশো পাঁচের পাবনা জেলার পাইমন্দ গ্রামে হুড়িসাগর নদীর তীরে বহু ছেলেমে তিনি ছিলেন স্নেহদাত্রী জননী বাল্য কৈশোর থেকেই তাঁর স্বভাব সুলভ বৈরাগ্যের পরিচয় পাওয়া যেত পরবর্তীকালে যাদবপুরের বাঘাযতীন পল্লীর তিনি ননীমা তথা বড় তথা চৈতন্যময়ী দেবী এই বড়মার সক্রিয় সহযোগিতা ও আশীর্বাদে উনিশশো একাত্তরে গড়ে ওঠে যাদবপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল তিনি শ্রীরামকৃষ্ণ সন্তান স্বামী অভেদানন্দের মন্ত্র শিষ্যা ছিলেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দীক্ষিতা পরে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তারই কাছ থেকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য ও চৈতন্যময়ী নাম পেয়েছিলেন চৈতন্যময়ীর শেষ আকাঙ্ক্ষা অনুসারে ভুবনেশ্বরে তাঁর সাধনভূমি সারদাধামী এক অংশে স্থাপিত হয়েছে বর্তমানে দক্ষিণেশ্বর সারদা মঠের শাখা ভুবনেশ্বর সারদা মঠ উনিশশো চুরাশিতে আঠাত্তর বছর বয়সে তিনি হরিদ্বারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্মারক বক্তৃতা তার অধ্যাত্ম সন্তান স্বর্গীয় দীনেশচন্দ্র ভট্টাচার্য শাস্ত্রীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত চারুবালা দত্ত উনিশশো নয় খ্রিস্টাব্দের অক্টোবরে বিহারের ভাগলপুরে চারুবালার জন্ম পিতা প্যারিমোহন সরকার চিকিৎসক ছিলেন এবং দারভাঙ্গা রাজ স্টেটে চাকরি করতেন পিতার কাছ থেকে চারুবালা পেয়েছিলেন উদার মন ন্যায়নিষ্ঠা সততা এবং চারিত্রিক দৃঢ়তা পিতার উদার মনের সঙ্গে চারুবালা আরেকটি বৈশিষ্ট্য অর্জন করেছিলেন তা হলো অন্যায়ের সঙ্গে অসত্যের সঙ্গে আপোষ না করা শিক্ষা সমাপ্ত করে তিনি কয়েক বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকার কাজ করেন বেলতলা গার্লস স্কুল এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে শ্রী সরস্বতী প্রেসের শ্রী মহেন্দ্রনাথ দত্তের সঙ্গে তার বিবাহ এবং বিবাহের পর চারুবালা একান্তভাবে সংসারে এবং অন্যান্য কাজে আত্মনিয়োগ করেন ভারতের নানা প্রান্তে তিনি ভ্রমণ করছেন বহু তীর্থযাত্রীর সঙ্গে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রতি বছর বেরিয়েছেন কখনো হিমালয় কখনো কন্যা কখনো আন্দামান আবার কোনো দিকে একাধিকবার গেছেন বিদেশেও পাড়ি দিয়েছেন ইউরোপের নানা দেশ ঘুরেছেন ভ্রমণের প্রতিটি দিনপঞ্জিও রেখে গেছেন তা থেকে বোঝা যায় কত আগ্রহ নিয়ে প্রকৃতি মানুষ এবং মানুষের সৃষ্ট দ্রব দ্রব্য জিনিস চোখ ও মন ভরে দেখেছেন প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির নানা রূপের মধ্যে সৃষ্টির মাহাত্ম আবিষ্কার করেছেন নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে করুণাময়ের অশেষ করুণার আভাস পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন ভগবানে অসীম বিশ্বাস এবং সাধু সন্তের সেবার জন্য অকাতরে দান তার চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য মানব সব সেবায় নিয়োজিত সাধুদের জন্য একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি উদার হস্তে সবার আড়ালে দান করতেন উনিশশো আশির উনত্রিশে নভেম্বর মধ্যরাত্রে এই মহাপ্রাণ মহিলার মহাপ্রয়াণ হয় এই স্মারক বক্তৃতা শ্রী দেবজ্যোতি দত্তের পৃষ্ঠপোষকতায় আয়োজিত তৃতীয় চারুশিলা ঝা লন্ডন প্রবাসী অনিল চন্দ্র ঝার অর্থানুকূল্যে চারুশিলা ঝা স্মারক বক্তৃতা আয়োজিত তিনি তার মায়ের স্মৃতিরক্ষার্থে এই স্মারক কোষ প্রতিষ্ঠা করেছেন আজ বাংলায় চৈতন্যময়ী দেবী চারুবালা দত্ত চারুশিলা ঝা স্মারক বক্তৃতা দেবেন রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং আইএসআই বড়নগরের প্রাক্তন ছাত্র অধ্যাপক ইন্দ্রজিৎ রায় যিনি কারিক বিজনেস স্কুল কারিক ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রথিতযশা অধ্যাপক এবং তাঁর লেখার হাতও দুর্দান্ত প্রায়ই আমরা পশ্চিমবাংলার সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকায় তাঁর লেখা আমরা দেখি ইতপূর্বেও তিনি আমাদের সামনে বক্তৃতা দিয়েছেন আজকে তার বিষয় স্বামীজির লন্ডন প্রবাস পর্ব ডক্টর ইন্দ্রজিৎ রায় শক্তিজাকে প্রণাম শক্তিজাকে আমি বহুবার শক্তিদার সামনে বলতে উঠে তোতলেছি উনিশশো উনআশি সাল থেকে আজকেও শুরুতেই ততলাচ্ছি তার কারণ শুধুই শক্তিদা তা নয় শক্তিদার সামনে পাশে আমার সামনে যারা বসে আছেন তাদের আপনারাও তাদের সামনে না ততলিয়ে আমি কথা বলতে বোধ হয় আজকে পারব না কারণ আপনারা সত্যিই আমার থেকে অনেক অনেক বেশি জ্ঞানী এবং এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আপনারা আমার থেকে অনেক বেশিই জানেন কয়েকটি কথা শুরুতে বলি প্রথমত বেশ কয়েক বছর ধরে বিদেশে থাকায় আমি বাংলাটা ভুলে গেছি ইংরেজি তো শিখি নি অন্য ইউরোপীয় ভাষা তো ছেড়েই দিন তাই জন্য বাংলা বলতে বলতে দু একটা যদি ইংরেজি শব্দ মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে নিজ খুনি ক্ষমা করবেন আরও জোরে যদি কথা বলতে হয় অবশ্যই বলতে পারবো যদি আমাকে কখনো থামাতে আপনাদের মনে হয় আপনারা স্বচ্ছন্দে থামাতে পারেন আমার কাজের ধারাটাই হচ্ছে সবার সামনে কথা বলা এবং যখন খুশি যারা আমার শ্রোতা তারা আমাকে থামাতে পারেন অবশ্যই আপনি যদি চান যখন খুশি হাত তুলে বা না তুলে কোনো প্রশ্ন করতে পারেন ধন্যবাদ জানাই সকলকেই এখানে আসার জন্য ধন্যবাদ অবশ্যই এই ইনস্টিটিউটকে যারা আমাকে আজকে এই মঞ্চে জায়গা করে দিয়েছেন বিষয়টা একটু অদ্ভুত বিষয়টা স্বামীজিকে নিয়ে অথচ ঠিক স্বামীজিকে নিয়ে নয় সেটা আগামী কয়েক মিনিটের মধ্যেই আপনারা ধরতে পারবেন এ বিষয়ে আমি বিসারত্ব নই প্রায় কিছুই জানি না আপনারা অনেকেই আমার থেকে বেশি জ্ঞানী হয়তো সকলেই এবং আপনারা সমঝদার অতএব নিজ আমাকে মার্জনা করে ফেলবেন শিরোনামটা অনেকটাই ব্যক্তিগত গত বছর শক্তিদা আমাকে এখানে বলবার সুযোগ দিয়েছিলেন বিষয়টা উনি স্থির করে দিয়েছিলেন আমি গত বছরের চৌঠা অগস্ট এইখানে দাঁড়িয়েই স্বামীজির জ্ঞানযোগ বিষয়ে কিছু কথা বলেছিলাম তারপর বারোই অক্টোবর অনলাইনে আরেকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত বলে একটি বই আছে সেটিতে চারটি বিশেষ বক্তৃতা আছে সেই বক্তৃতা নিয়ে শক্তিদা আমাকে বলতে বলেছিলেন সেটা আমি অনলাইনে বলেছিলাম এই দুটো দুটো বই পড়তে পড়তে আমি খেয়াল করি যে এর বেশ কিছু বক্তৃতা লন্ডনে দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল বেদান্ত চারটে তো দেওয়া হয়েছিলই জ্ঞানযোগেরও অনেক কটি লন্ডনে দেওয়া হয়েছিল শুধু নয় একটা বিশেষ সময়ে দেওয়া হয়েছিল তাই জন্য বক্তৃতাগুলো পড়তে পড়তে আমার মনে হলো যে এই যখন দেয়া হয়েছিল স্বামীজি যখন এই কথাগুলো বলেছিলেন তখন ওনার জীবন কীরকম ছিল সেটা জানতে ইচ্ছে হয় সেই সময়ের কথা অনেকে অনেকভাবে লিখেছেন কাল্পনিক উপন্যাস হিসেবে সুনীলের প্রথম আলো আপনাদের মাথায় আসবে নিশ্চয়ই এছাড়া মণিশঙ্কর মুখোপাধ্যায় মানে শঙ্কর নামে যিনি পরিচিত সঞ্জীব চট্টোপাধ্যায় শঙ্করী প্রসাদ বসু নিমাই সাধন বসু ইত্যাদির অনেকের বইতে লন্ডনে বা ইংল্যান্ডে স্বামীজির জীবন নিবেদিতার জীবন নিয়ে আপনারা নিশ্চয়ই পড়েছেন তার সঙ্গে অবশ্য এটাও আপনারা দেখেছেন যে অনেক কিছুই আমাদের অজানা অজানা হওয়ার বড় কারণই হচ্ছে সেই সময়ের প্রতিটি দিনের পুঙ্খানুপুঙ্খ ডায়েরি তো স্বামীজি রাখেননি এবং স্বামীজির সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই অনেক কিছুই নথিবদ্ধ করেছেন কিন্তু তবুও প্রত্যেক দিনের কথা তো আর বলা সম্ভব নয় অতএব সুনীলের মতো কেউ যখন প্রথম আলো লেখেন তার সেই স্বাধীনতাটা থাকেই যে যে অংশগুলো ফাঁকা সেইগুলো নিজের মতো করে ভরাট করে নেবার মুশকিল হলো লন্ডনের বা পাশ্চাত্যে যখন স্বামীজি ছিলেন সেই সময়কার নথি খুব কম এতদিনে অবশ্য প্রচুর গবেষণা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন স্বামীজি ইন দ্য ওয়েস্ট বলে বই আছে এবং অন্য বিভিন্ন আকর থেকে আপনারা নিশ্চয়ই স্বামীজির পাশ্চাত্যের জীবন সম্বন্ধেও অনেক কিছু জেনেছেন তবু লন্ডনের কতকগুলো দিনের কথা আমি বলতে চাই লন্ডনে স্বামীজি ছিলেন তিনবার প্রথমবার আঠারোশো সালে তারপর ছিয়ানব্বই সালে তারপর নিরানব্বই সালে নিরানব্বই সালেরটা ঠিক থাকা নয় নিরানব্বই সালে দ্বিতীয়বার যখন আমেরিকায় যাচ্ছেন সেই যাত্রা পথে উনি দিন পনেরো লন্ডনে ছিলেন যেটা আজকের দিনেও অনেকে করেন একটা যাকে বলে স্টপ ওভার নিয়ে আপনারা হয়তো অনেকেই আমেরিকায় গেছেন সেইটাই স্বামীজি করেছিলেন আঠারোশো নিরানব্বই সালের অগস্টের ওই প্রথম পনেরো দিনের তো শেষটুকু বাদ দিলে বাকি তিনবার স্বামীজি লন্ডনে ছিলেন আঠারোশো পঁচানব্বইতে টানা ছিলেন দশই সেপ্টেম্বর থেকে সাতাশে নভেম্বর অব্দি মূলত এই ঠিকানাতে ছিলেন কয়েকটি দিন শুরুর দিকে অন্য জায়গায় থাকলেও মূলত এইটটি ওকলি স্ট্রিটে ছিলেন আঠারোশো সালে দুবার ছিলেন এপ্রিল থেকে জুলাই তখন মূলত সিক্সটি থ্রি সেন্ট জর্জেসে ছিলেন তারপরে ইউরোপ ভ্রমণে যান ফিরে আসেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মূলত ফোরটিন গ্রে কোট গার্ডেন্সে ছিলেন এই হলো স্বামীজির লন্ডনে থাকার দিনপঞ্জি আমি এই সবকটি দিন নিয়ে কথা বলবো না আমার মূল বিষয় আজকের হচ্ছে একটু পরেই আপনারা খেয়াল করবেন কোন সময় নিয়ে বলবো এবং কেন বলবো সেটাও আমি ব্যাখ্যা করবো সেটা হচ্ছে ওই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আঠারোশো ছিয়ানব্বই সালের সেই সময়টাকে আমি ধরবার চেষ্টা করব এটাই আজকে আমার মূল বিষয় ছিয়ানব্বই সালে তোলা স্বামীজির বেশ কয়েকটা ছবি আমরা পাই এটা স্বামীজির কমপ্লিট ওয়ার্কস থেকেই নেওয়া বিভিন্ন খণ্ডে এই ছবিগুলো আপনারা দেখেছেন এই তিনটে ছবি আঠারোশো ছিয়ানব্বই সালে লন্ডনে তোলা কোন সময়ে তোলা মানে কোন দিনে তোলা সেটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি আপনারা কেউ হয়তো জানতেও পারেন আমি সঠিক দিনক্ষণ পাইনি তবে এই তিনটি আঠারোশো ছিয়ানব্বই সালের লন্ডনে তোলা আমি আবার পুনরায় বলছি লন্ডনে উনি দুবার ছিলেন ছিয়ানব্বই সালে এপ্রিল থেকে জুলাই আমেরিকা থেকে এসেছিলেন এপ্রিল মাসে জুলাই অব্দি লন্ডনে থেকে তারপরে ইউরোপের বিভিন্ন জায়গায় যান সুইজারল্যান্ডে যান জার্মানিতে যান হল্যান্ডে যান তারপরে আবার সেপ্টেম্বরে লন্ডনে ফিরে আসেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আমার ধারণা এই ছবিগুলি প্রায় সবকটি এই তিনটি আমার ধারণা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরেই তোলা হয়েছিল কেন আমার ধারণা সেটাও আমি একটু পরেই পরিষ্কার করছি এবং ওই সময়টাকেই কেন আমি ধরে নিচ্ছি আমার আজকের বক্তব্যের জন্য সেটাও কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কারুর কোনো প্রশ্ন বা বক্তব্য যদি থাকে এখন করতে পারেন না ঠিক আছে আঠেরোশো ছিয়ানব্বই এই সময়টা আমি বেছে নিয়েছি তার কারণ হচ্ছে এই সময়ের পরেই স্বামীজি দেশে ফেরত আসছেন স্বামীজি আঠেরোশো তিরানব্বই সালে তো গেছেন বিশ্বজয় করেছেন তারপরে আমেরিকাতেই ছিলেন যা বললাম আমেরিকা থেকে আঠারোশো ছিয়ানব্বই সালের এপ্রিল মাসে লন্ডনে এসেছিলেন তারপর সামারে ইউরোপের বিভিন্ন দেশে ছিলেন দিয়ে তারপরে সেপ্টেম্বর মাসে আবার লন্ডনে ফেরত যান তখন তখনও অবধি উনি দিন স্থির করেননি কবে ভারতে ফেরত যাবেন কিন্তু যা দাঁড়ায় এই সময়টার পরেই ডিসেম্বরের মাঝামাঝি উনি ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তো আঠারোশো ছিয়ানব্বইয়ের যে সময়টা আমি তুলে ধরছি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেই সময়ের শেষেই কিন্তু স্বামীজি দেশে ফেরত চলে আসেন এবং সাতানব্বইয়ের জানুয়ারি মাসে বিশ্বজয় করে নরেনের বাড়ি ফেরার কথা আমরা তারপর থেকে জানি যেটুকু আমরা জানি না আমি আবার বলছি আমি জানি না আমার অজ্ঞানতাম মার্জনা করবেন যেটুকু আমরা খুব একটা ভালো জানি না সেটা হচ্ছে যে বিশ্বজয় করে বাড়ি ফেরার ঠিক আগের ওই কয়েকটা মাস স্বামীজি কীভাবে ছিলেন সেইটাই আমরা খুব একটা জানি না সেটাই আমরা ধরবার চেষ্টা করছি আগেও যেটা বললাম যে এই সময়ে এই সেপ্টেম্বর থেকে অক্টোবর উনি প্রথম দিকে কিছু অন্য বাড়িতে ছিলেন কোন বাড়িতে ছিলেন সেটাও একটু পরে বলছি কিন্তু দশই অক্টোবর শনিবার গ্রে কোড গার্ডেন্সের একটা অ্যাপার্টমেন্ট নেওয়া হয় সেই অ্যাপার্টমেন্টটাকে স্বামীজি পরে ঠাট্টা করে ঠাট্টা করে হয়তো নয় খুবই নিশ্চিতভাবেই ভেবেচিন্তেই ব্ল্যাক হোল অফ লন্ডন বলে নাম দিয়েছিলেন তার কারণ হচ্ছে এই অ্যাপার্টমেন্টটাতে নাকি স্বামীজি নিশ্চিন্তে চুপ করে বসে ভাবনা চিন্তা করতে পারতেন লেখালেখি করতে পারতেন কোনো রকম শব্দ বাইরে থেকে আসতো না আর তাই জন্যেই এটা ব্ল্যাক হোল জায়গাটা আপনারা যারা লন্ডনে গেছেন তাদের জন্য বলি জায়গাটা ওয়েস্টমিনস্টারের খুব কাছে যদি ওয়েস্টমিনস্টার ব্রিজটা পেরোন লন্ডনে তো পরপর অনেকগুলো ব্রিজ আছে প্যারিসের লন্ডনে নদীর উপরে অনেকগুলো ব্রিজ আছে অবশ্য আমাদের শহরেও এখন নয় নয় করে চারখানা ব্রিজ হয়ে গেছে কিন্তু লন্ডনে আর প্যারিসে পপ ওপর ব্রিজগুলো ওয়েস্টমিনিস্টার ব্রিজটা যদি পেরোন তাহলেই অবশ্যই পার্লামেন্ট আছে একটু এগোলেই ডাউনিং স্ট্রিট যেখানে এখন মালিকানা বদল হলো ওই এলাকাটায় ওই ওয়েস্টমিনিস্টার বড় অফ ওয়েস্টমিনিস্টারে এইটা ছিল ওইখানে বাড়িটা কেন ভাড়া নেওয়া হলো সেটারও একটা নিশ্চয়ই কারণ আছে তার আগে আমি একটু আগেই বললাম যে সেপ্টেম্বরে উনি এসেছেন লন্ডনে উনি এসেছেন সতেরোই সেপ্টেম্বরে আর এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে দশই অক্টোবরে তাহলে সতেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর কোথায় ছিলেন উনি ছিলেন উইম্বলডনে উইম্বলডনে ছিলেন হেনরিটা মুলারের বাড়িতে বাড়িটা এই বাড়িটা ভাড়া নেওয়া হয় কারণ স্বামীজি যাতে ওখানে কাজ করতে পারেন বাড়িটা ভাড়া নিয়েছিলেন তার নামও আপনারা বহুবার শুনেছেন পাশ্চাত্যের স্বামীজির জীবনের বিভিন্ন কাহিনীতে। তার নাম হচ্ছে হচ্ছে এডওয়ার্ড স্টাডি উনি ই স্টাডি বলে বিভিন্ন চিঠিতে এই নামটা হয়তো আপনারা দেখেছেন তিনি বাড়িটা ভাড়া নিয়েছিলেন স্বামীজি একা ছিলেন না সঙ্গে ছিলেন অভেদানন্দ অভেদানন্দকে উনি তখন চালা হিসেবেই মানতেন যা ভাবতেন যা বলতেন অভিনন্দর সঙ্গেই গল্প করতেন অভিনানন্দকে বকুনি লাগাতেন অভিনানন্দ তখন আবার নাকি স্টেজে উঠতে ভয় পেতেন বক্তৃতা দিতে ভয় পেতেন আর প্রচণ্ড স্বামীজির কাছে নাকি বকুনি খেতেন যে উঠবি না মানে বলতেই হবে তোকে এরকম করে নাকি অভিনানন্দকে বলতেন তো দেখে তো শনিবার দশই অক্টোবর এটা ভাড়া নেওয়া হয় তো স্বামীজি এখানে চিঠিতেও লিখছেন যে এই বাড়িটা তিন মাসের জন্য নেওয়া হল তো ধরে নিচ্ছি বাড়ির মালিক মাসের প্রথম দিন থেকেই নিশ্চয়ই ভাড়া চেয়েছিলেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস এই বাড়িটার ভাড়া দেওয়া হয় যদিও কয়েক মিনিট পরেই আপনারা দেখতে পারবেন যে স্বামীজি ডিসেম্বরে শেষ অব্দি ছিলেন না ষোলোই ডিসেম্বর লন্ডন থেকে উনি বেরিয়ে পড়েন দেশে ফিরে আসেন তো বিশ্বজয় করে বাড়ি ফেরার আগে ওনার ঠিকানা ছিল ফোরটিন গ্রেকড গার্ডেন্স যেটা ওয়েস্টমিনস্টারের একদম পাশেই এবার বলি কেন এইখানে জায়গাটা নেওয়া হলো ওয়েস্টমিনস্টার এলাকায় সামনে নদী সামনেই পার্লামেন্ট ভবন ইত্যাদি তো আছেই এছাড়া যেটার জন্য এটা তো পরে আসি পরে 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 যেটার জন্য এখানে বাড়িটা ভাড়া নেওয়া হলো সেটার কারণ হচ্ছে যে স্বামীজির সেই সময় যত বক্তৃতা দিতেন তার প্রথম এবং মূল লেকচার হলটা ছিল ভিক্টোরিয়া স্ট্রিটে থার্টি নাইন ভিক্টোরিয়া স্ট্রিট সেটা হাঁটা পথ স্বামীজির ভাষায় দুটো ব্লক পরেই সেখানে থাকতেন যদি আপনারা লন্ডনে গিয়ে থাকেন কখনো তাহলে এটা হচ্ছে ভিক্টোরিয়া এখনকার ভিক্টোরিয়া স্টেশনের কাছে যদি ওয়েস্টমিনস্টার ব্রিজ পেরিয়ে ভিক্টোরিয়া স্টেশনের দিকে একটু হাঁটেন তাহলে এই জায়গাটা পেতে পারেন তো স্বামীজি যেখানে থাকতেন গ্রেকড গার্ডেন্স থেকে এটা একদমই হাঁটাপথ তাই জন্য ওই বাড়িটা ওই অ্যাপার্টমেন্টটা ওখানে নেওয়া হয়েছিল থার্টি নাইন ভিক্টোরিয়া স্ট্রিটের কথা চট করে বলে ফেলি থার্টি নাইন ভিক্টোরিয়া স্ট্রিটে একটা সাততলার ওপরে একটা হল ঘর ভাড়া করা হয়েছিল লেকচার দেওয়ার জন্য সেই সাততলার এখনও লেকচার থিয়েটার আমাদের ইউনিভার্সিটিতেই বলুন বা বিভিন্ন জায়গাতে লেকচার থিয়েটারগুলোকে ছোট বড় করা যায় মানে ধরুন এই ঘরটাকেই আপনারাও হয়তো করে থাকেন না আমি জানি না কি করা হয় ধরা যাক আমার ইউনিভার্সিটিতে যদি আমি ছোট টিউটোরিয়াল পড়াই তাহলে একটা ছোট অংশ হলেই হয়ে যায় পার্টিশানটা যদি খুলে দিই তাহলে পরপর তিনটে ছোট ধরুন টিউটোরিয়াল হল একসাথে মিলে একটা বড় লেকচার হল হয়ে যায় ঠিক এরকম ব্যবস্থাই আজকের দিনের ব্যবস্থাটাই তখনকার দিনেও এটা আমি বলছি আঠারোশো ছিয়ানব্বই সালের কথা থার্টি নাইন ভিক্টোরিয়া স্ট্রিটের সাততলার এই ঘরটাতে তাই ব্যবস্থা ছিল তিনটে ছোট ছোট ঘর ছিল মাঝখানে পার্টিশান ছিল পার্টিশানগুলো খুলে দিলেই বড় হয়ে যেত ধরা যাক আমি অনুমান করছি এডওয়ার্ড শ্যারি প্রথমে ভেবেছিলেন যে এই লেকচার হলে ছোটো অংশ হলেই হয়ে যাবে স্বামীজির বক্তৃতাতে ধরা যাক তিরিশ চল্লিশ পঞ্চাশ জন বড় আসবেন দেখা গেল ক্লাস শুরু হওয়ার পরে দুশো আড়াইশো জন আসতেন তো তিনটে ছোট হল ভেঙে ভেঙে ঠিক নয় পার্টিশান সরিয়ে পুরো হলটাই নিয়ে নেওয়া হলো তো এডওয়ার্ড স্টাডি এই কাজটা করেছিলেন এই হলটা নিয়েছিলেন স্বামীজির বক্তৃতার জন্য আর ওই বাড়িটা অ্যাপার্টমেন্টটা ব্ল্যাক হোল অপনটা ভাড়া করেছিলেন যাতে স্বামীজির পক্ষে সুবিধা হয় বুধবার সাতই অক্টোবর যদিও দশই অক্টোবরে ওই বাড়ি ভাড়াটা নেওয়া হয়েছিল থাকার জন্য সাতই অক্টোবরে প্রথম একটা রিসেপশন দেওয়া হয় যেখানে সবার সঙ্গে স্বামীজির বক্তা হিসেবে পরিচয় করে দেয়া হয় এই হলো স্বামীজির কথা এবারে নিজের কথা স্বামীজির সম্বন্ধে আমি খুব বেশি কিছু জানি না কিন্তু আমি আমার নিজের জীবন সম্বন্ধে তো জানি অতএব আমার নিজের জীবনের কথা তো আপনাদের কাছে বলতেই পারি নিঃসংকোচে স্বামীজি আঠারোশো সালে যখন লন্ডনে এসছেন তখন অধ্যাপক হিসেবে ওখানে ধরুন লেকচার দিচ্ছেন গরুর রচনা যেহেতু আমি পড়ে এসেছি অতএব শ্মশানের কাছে গরুকে এনে আমি আমার নিজের গল্পই বলতে শুরু করি আমি নিজে ছাত্র অবস্থায় লন্ডনে ছিলাম তিন মাস আমি পিএইচডি করতাম ইউরোপিয়ান ডক্টরাল প্রোগ্রামের অধীনে আমাকে তিন মাসের জন্য লন্ডনে থাকতে হয়েছিল আমি থেকেছিলাম উনিশশো চুরানব্বই সালে স্বামীজি একশো বছর পরে বিশেষ করুন লন্ডন শহরটা তিরিশ বছর আগে যা দেখেছিলাম এখনও তাই আছে আমার ছেলে এখন লন্ডনে থাকে সে লন্ডনে যখন তার সঙ্গে দেখা করতে যাই আমাকে বলে বাবা এই এইখান থেকে এই মেট্রো নিয়ে এই জায়গায় নামতে হবে আমি তাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না ওরে বেটা তোর জন্মের আগে আমি এই শহরে থেকেছি তিরিশ বছর আগে যে শহরে আমি ছিলাম যে শহরে সব জায়গায় আমি ঘুরে বেরিয়েছি সেই শহরটা এখনও ওরকমই আছে অতএব আমি যদি একশো বছর পিছিয়ে যাই আঠারোশো চুরানব্বইতে যদি চলে যাই তাহলেও আমার মনে হয় শহরটা অনেক ক্ষেত্রেই একই ছিল অনেক কিছু বদলেছে অবশ্যই অনেক কিছু বদলেছে কিন্তু অনেক কিছুই আবার বদলায় নি শুধু এই শহরটা নয় ইংল্যান্ডের অনেক কিছুই বেশ কয়েকশো বছরেও বদলায়নি স্বামীজির জীবনের যতটুকু নথিপত্য আছে ওই সময় লন্ডনে এবং ইংল্যান্ডে উনি যা যা করেছেন দেখে মনে হয় আরে এ তো আমরাও করেছি একশো বছর পরে ছাত্র অবস্থায় আমি থেকেছি চুরানব্বই সালে তারপরে আবার পিএইচডি শেষ করে আমি ইয়র্কে সেপ্টেম্বর ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই না আমি অধ্যাপক হিসেবে অধ্যাপকটা ঠিক বলা উচিত না লেকচারার হিসেবে আমি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াতে শুরু করি যখন পড়াতে শুরু করি আমাদের প্রথমেই যা যা করতে হয় সেটা আমার যা মনে হয়েছে আমার নিজের জীবনে স্বামীজির কথা পড়তে গিয়ে মনে হচ্ছিল আরে এই কাজটা তো নিশ্চয়ই উনিও করেছেন ঠিক একশো বছর আগে অতএব স্বামীজিকে আমি কিভাবে চিনেছি সেটা ঠিক কোনো নথি থেকে বলবো না চিনেছি নিজের জীবন দিয়েই কারণ আমি নিজে ছাত্র হিসেবে উনিশশো সালে লন্ডনে থেকেছি তারপরে উনিশশো সালে আমি নিজেই একটা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তাই জন্য আমার স্বামীজি সম্বন্ধে যা ধারণা সেটা কোনো জ্ঞান নয় সেটা কোনো নথি থেকে আমি শিখিনি আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই শিখেছি আর সেটাই আপনার সামনে আমি বলতে এসেছি পাশাপাশি আরেকটা একটা ইনস্টিটিউশনের কথা বলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স দিনক্ষণগুলো একটু খেয়াল করুন আমি নিজে পড়েছি উনিশশো সালে স্বামীজি ছিলেন ছিয়ানব্বই সালে তার আগে অবশ্য পঁচানব্বই সালে ছিলেন ও প্রসঙ্গ তো বলে রাখি পঁচানব্বই সালে যখন ছিলেন তখনই কিন্তু মিস মার্গারেট নোবেলের সঙ্গে ওনার প্রথমবার দেখা হয় আমার বক্তব্যের বিষয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বইতে কী হয়েছিল সেটার কথা বলি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স শুরু করেন এনারা সবাইকে হয়তো আপনারা চিনবেন না একজনের ছবি দেখে হয়তো চিনতেও পারেন মাঝখানে পক্ষকেশ লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ কেউ বলতে পারবেন কে বাকিদের আপনারা চিনবেন না ওনাকে চিনবেন বলবেন কেউ জর্জ বার্নার্ড শ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স শুরু হয় আঠেরোশো সালে এটা আমি ওদের ওয়েবসাইট থেকে হুবহু তুলে নিয়েছি আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন আঠেরোশো পঁচানব্বইতে প্রথম শুরু হয় আঠেরোশো সালে দ্বিতীয় বছরে রমরময় হতে থাকে তাদের তিনটে টার্ম তখন থেকে আছে এখনও আছে আমি যখন পড়েছি তখনও ছিল ওই যে বললাম জানুয়ারি থেকে মার্চ আমি ছিলাম নাইনটিন নাইনটি ফোরে তখনও ছিল এখনও আছে টার্মগুলো দেখুন অক্টোবর টু ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি টু মার্চ ইচ অফ টেন উইক্স অ্যান্ড এপ্রিল টু জুলাই অফ টুয়েলভ টু ফোরটিন উইক্স উইথ এ শর্ট ব্র্যাক সরি দুবার কপি পেস্ট হয়ে গেছে অক্টোবর টু ডিসেম্বরের এই যে দশটি সপ্তাহ এই দশটি সপ্তাহই আজকে আমার বলবার বিষয় আঠেরোশো সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এই যে টার্ম শুরু হয় সেটা শুধু এলএসিতে নয় ইংল্যান্ডের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়েই এইভাবে দশ উইকের একটা টার্ম হয় এবারও আমি ফেরত গিয়ে যখন আমার পড়ানো শুরু হবে এবারও ওই অক্টোবরের গোড়া থেকেই শুরু হবে আর ডিসেম্বরের মাঝামাঝি দশ উইক পরে শেষ হয়ে যাবে তো আমি ধরুন গিয়ে আমার পড়ানোর বিষয়ে মাইক্রো আমি ফেরত গিয়ে আমার স্টুডেন্টদেরকে দশ সপ্তাহ ধরে মাইক্রো ইকোনমিক্স পড়াব এই জায়গাটা আরেকবার বলব ওখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আঠারোশো সালে একটি নিয়ম শুরু হয় যেটি এখনও আছে সেটি হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর দশ সপ্তাহ পড়ানো হবে হুম দশ সপ্তাহ একটা টার্ম সেই দশ সপ্তাহে ধরুন আমি ইকোনমিক্সের মাইক্রো ইকোনমিক্স পড়াবো আমি দশ সপ্তাহ পড়াবো সেই দশটি সপ্তাহ শুরু হবে অক্টোবরের প্রথম দিন থেকে মানে প্রথম সোমবার থেকে ডিসেম্বরের মাঝামাঝি অবধি এই ব্যবস্থাটা আঠারোশো সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে শুরু হয়েছিল এটি এখনও ওখানে এই ব্যবস্থাই চালু আছে শুধু লন্ডন স্কুলের বলে নয় ইংল্যান্ডের সব বিশ্ববিদ্য বিশ্ববিদ্যালয়ে এই ব্যবস্থাই আছে এবারে স্বামীজির কথায় ফেরত আসি দেখুন দিনগুলো স্বামীজি এসছেন সাতেরোই সেপ্টেম্বরে প্রথমে এসে উইম্বল্ডনের একটা বাড়িতে আছেন তারপরে অক্টোবরের গোড়াতে ওনাকে নিয়ে যাওয়া হলো এই ব্ল্যাক হোল হোল অফ লন্ডন অ্যাপার্টমেন্টে যাতে উনি লেকচার দিতে পারেন মজার ব্যাপার হচ্ছে ঠিক তখনই এলএসির টার্মও শুরু হলো আমি বলতে চাইছি যে স্বামীজিকে যখন লেকচার দিতে বলা হলো সেটা যেন উনি কোনো ইউনিভার্সিটিতে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা টার্মে যেন দশটা সপ্তাহ পড়াচ্ছেন এটা কিন্তু কাকতলীয় নয় ওইভাবেই স্বামীজির বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল এইবারে সেই বক্তৃতার দিনগুলো দেখা যাক এই টার্মটাকে ইংল্যান্ডে বলে অটম টার্ম অটম শব্দটার মানে আমাদের হয়তো শরৎ হয়তো বা হেমন্ত কিন্তু চলে ডিসেম্বরের মাঝামাঝি অবধি তাই জন্য আমি এটাকে শরৎ বলবো না হেমন্ত বলবো না শীত বলবো জানি না কিন্তু ইংরেজিতে বলে অটম আমেরিকায় যদি আপনারা যান বা আপনাদের ছেলে যদি গিয়ে থাকেন মেয়ে বা নাতি নাতনি তারা এই টার্মটাকে আবার বলে ফল সেমিস্টার ফল মানে গাছের পাতা পড়ে এই সময় তাই জন্য আমেরিকাতে এটাকে বলে ফল সেমিস্টার ইংল্যান্ডে বলে অটম টার্ম স্বামীজির ক্ষেত্রে অটম টার্মটা শুরু হয়েছিল সোমবার পাঁচই অক্টোবরে উইক টেন বা দশম সপ্তাহ শুরু হয় সোমবার সাতই ডিসেম্বরে এটা আঠারোশো ছিয়ানব্বইয়ের কথা বলছি কিছুই বদলায়নি কিন্তু কিচ্ছু বদলায়নি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কিছুই বদলাইনি তো কি হলো উইক ওয়ানে স্বামীজি পড়াতে শুরু করলেন দিয়ে দশ সপ্তাহ ধরে উনি যেন একটা টার্মের পুরো লেকচারটা যেন দিলেন পাশাপাশি এলএসির কথা ভাবুন সদ্য জন্মেছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সেখানেও কিন্তু একদম এইভাবেই দশ উইকে পড়ানো হচ্ছে তো এডওয়ার্ড স্টাডি কি করলেন উনি ওই থার্টি নাইন ভিক্টোরিয়া স্ট্রিটের হল বুক করলেন করে স্বামীজিকে বললেন যে আপনি এই দশ সপ্তাহ ধরে আপনি লেকচার দেন তো আমরাও তাই করি এখন আমরাও গিয়ে এই আমার এখন ছুটি চলছে ফেরত গিয়ে আমি দেখবো যে আমার দশ সপ্তাহ পড়ানোর একটা টাইম টেবিল করে দেওয়া হয়েছে এবং আমাকে বলা হলো যে মাইক্রো ইকোনমিক্স পড়ানোর জন্য এই এই দিন তোমাকে দেওয়া হলো স্বামীজির ক্ষেত্রেও ঠিক তাই সাতই অক্টোবর বুধবার প্রথম সপ্তাহ সাধারণত পড়ানো হয় না এখনও হয় না প্রথম দিন অভ্যর্থনা হয় সব স্টুডেন্টদের সঙ্গে পরিচিতি হয় তো এডওয়ার্ড স্টাডি সেই দিন একটা রিসেপশানের বন্দোবস্ত করেছিলেন সেখানে সবাই এসেছিলেন পরের দিন আটই অক্টোবর প্রথম পড়ানো শুরু হয় তারপর থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকালবেলা বুধবার সন্ধেবেলা এবং বৃহস্পতিবার সকালবেলা উনি লেকচার দেন তাহলে কি দাঁড়ালো একটা ইউনিভার্সিটি টার্মের মতো সময় ধরে অক্টোবর থেকে ডিসেম্বর হুবহু ওই দশ সপ্তাহ যেভাবে এলএসিতে টার্মটা চলছে ঠিক সেইভাবেই স্বামীজি যেন একটা কোর্স পড়াচ্ছেন সেটার জন্য প্রতি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার ওনাকে যেন টাইম স্লট দেওয়া হয়েছে ঠিক কোন সময় পড়াতেন সেই সময়টা বলা সম্ভব নয় আমার পক্ষে আমি অন্তত খুঁজে পাইনি কিন্তু এটুকু পরিষ্কার যে প্রতি মঙ্গলবার সকালবেলা বুধবার সন্ধ্যেবেলা এবং বৃহস্পতিবার সকালবেলা উনি পড়াতেন এমন হতেই পারে আজকালকার ভাষায় যদি বলি এই তিনটে স্লটের মধ্যে হয়তো কোনো কোনোটা ছিল লেকচার কোনোটা হয়তো টিউটোরিয়াল কিন্তু এই তিনটে স্লটই ওনাকে দেওয়া হয়েছিল এবং প্রতি সপ্তাহে এই তিনটে স্লটই উনি পেতেন এবং পড়াতেন কিছু ব্যতিক্রম পেয়েছি কোনো কোনো সপ্তাহে কোনো কোনো স্লটে উনি হয়তো পড়াননি কেন পড়াননি বা কেন সেখানে যাননি সে খবর জানি না কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে না হলে প্রতি সপ্তাহে এই তিন দিন স্বামীজিকে পাওয়া যেত ক্লাসে কারা আসতেন ক্লাসে আসতেন জনসাধারণ তার থেকেও বেশি প্রচুর যুবক যুবতী তারা যেন সত্যি সত্যি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারা আসতেন স্বামীজির ক্লাসে এবার স্বামীজি কি পড়াতেন একটু আগে বললাম স্বামীজির জ্ঞানযোগের লেকচারগুলোর অনেকগুলোই এবং তারপরে প্র্যাকটিক্যাল বেদান্ত এসব কিছুই এই সময় কিন্তু হয়েছিল জ্ঞানযোগের বোধ হয় উনিশখানা লেকচারের মধ্যে যতদূর মনে পড়ছে খান দশেক এই সময়ে প্র্যাকটিক্যাল বেদান্ত চারখানা এই সময় তো এইগুলোই স্বামীজির লেকচারের মূল বিষয় ছিল এছাড়া অন্যত্রও পড়াতেন সেখানেও নিয়ম করে যেতেন এই ব্ল্যাক হোলে আসার আগে উনি উইম্বলডনের যে বাড়িটায় থাকতেন মুলারের বাড়িতে সেখানে উনি লেকচার দিতে যেতেন প্রতি সোমবার সন্ধেবেলা এটা দেখেছি প্রত্যেক সপ্তাহে এই টার্ম টাইমের উইক দুই থেকে নয় অবধি উনি প্রতি সোমবার সন্ধেবেলা উইম্বলডনের সেই বাড়িতে গিয়ে সেখানে আরেকটা লেকচার সিরিজ দিতেন ওখানে কিন্তু কোনো রকম ব্যতিক্রম খুঁজে পাইনি দুই থেকে নয় এই প্রতিটি সপ্তাহের এটা আমি টার্ম টাইম বলছি এই টার্ম টাইমের উইক টু থেকে উইক নাইনের প্রতিটি সোমবার সন্ধ্যেবেলা উনি উইম্বলডনের বাড়িতে গিয়ে একটি লেকচার সিরিজ দিয়েছেন আরও দুটো নিয়মিত গেছেন সেখানেও কোনো ব্যতিক্রম হয়নি সেসমিক ক্লাব সেখানে প্রতি মঙ্গলবার সন্ধ্যেবেলা এটা গোটা টার্ম জুড়ে হয়নি উইক তিন থেকে সাত তৃতীয় থেকে সপ্তম সপ্তাহ ট্রাম টাইমের উনি পড়িয়েছেন এছাড়া আরেকটি জায়গা এটার নাম হচ্ছে ইউনিটারিয়ান অ্যান্ড ফ্রি খ্রিস্টান চার্চ সেটি প্রতি রবিবার সকালবেলা যেহেতু এটি চার্চ সেখানে প্রত্যেক রবিবার সকালে তো সবাই আসেন এবং এখনও এইটা আছে যে রবিবার সকালে যারাই যান না কেন তারা কোনো না কোনো বক্তার লেকচার শোনেন স্বামীজি সেখানে আবার উইক ফাইভ থেকে নাইন এই ছটা সপ্তাহ পাঁচ ছয় সাত আট নয় পাঁচটা সপ্তাহ উনি প্রতি রবিবার গেছেন এগুলোতে কোনো ব্যতিক্রম পাইনি। তো স্বামীজি এই অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা পুরোপুরি যেন একটা ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে কাটিয়েছেন লেকচার দিয়েছেন স্বামীজি আমাদের কাছে কেছে তো আমরা জানি কিন্তু লন্ডনে আঠারোশো ছিয়ানব্বই সালের যারা স্বামীজির বক্তৃতা শুনছেন তাদের কাছে উনি কিন্তু এখনকার ভাষায় বললে একজন অ্যাকাডেমিক একজন প্রফেসর ইউনিভার্সিটির যেমন অন্য প্রফেসররা লেকচার দেন একটা টার্ম জুড়ে উনিও ঠিক তাই করেছেন সত্যি যে আমি কতক্ষণ অবধি বলতে পারবো সাতটা এই সময় আর কি করেছেন আচ্ছা এই সময় এই যে লেকচারগুলো উনি দিয়েছেন এই লেকচারগুলো সবই আপনারা পেতে পারেন লেকচারগুলো সবই অবশ্যই কমপ্লিট ওয়ার্কসের নথিবদ্ধ আছে কোন দিন কোন লেকচার দিয়েছেন সেটা অবশ্য সব ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল প্রায় সবগুলোরই দিন তারিখ দেওয়া আছে কিছু কিছু আপনারা খুঁজে হয়তো পাবেন না তাই জন্য সঠিকভাবে বলা যায় না কোন দিন কোনটা দিয়েছেন কিন্তু অধিকাংশই পেয়ে যাবেন যেটা অবশ্যই পাবেন যেটা পুরোপুরি নথিবদ্ধ সেটা হচ্ছে স্বামীজির চিঠিপত্র এই সময়টা সারা জীবন ধরেই স্বামীজি প্রচুর চিঠি লিখেছেন সেটা তো অবশ্যই লেটার্স সব স্বামী বিবেকানন্দ বা বাংলায় পত্রাবলি আপনারা দেখেছেন নিশ্চয়ই এই সময়ের চিঠিপত্রগুলো ভারী মজার এই সময়ে উনি খুব বেশি চিঠি লেখেননি কতগুলো চিঠি খুবই ছোট। সেই ছোট চিঠিগুলো বাদ দিলে লম্বা চিঠি হাতে গোনা তিন চারটে মাত্র তাই জন্য এই সময়ে স্বামীজিকে চিনতে গেলে খুব বেশি পড়াশোনা করার দরকার নেই কারণ খুব বেশি চিঠি নেই মাত্র তিন চারটেই বড় চিঠি আছে তার আমি আলা নামটাই প্রথমে আনলাম কারণ আলাসিঙ্গাকে ওই সময়ে এই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বোধ হয় চিঠি লিখেছেন তার মধ্যে একটা বেশ বড় চিঠি আছে সেইটা আপনারা হয়তো দেখেছেন বা পড়েছেন শুনেছেন কিন্তু আমি এখানে আবার বলার লোভ সামলাতে পারলাম না এই চিঠিটাতে স্বামীজি প্রচন্ড বিরক্ত হয়েছেন যুবকদের বিয়ে পাগলা ভাব দেখে উনি আলা সিংকে লিখছেন যে আমি বিদেশে যে বেদান্ত প্রচার প্রচার করতে এসেছি আমার কতগুলো যুবক শুধু যদি হাতে পেতাম তাহলেই হয়ে যেত খুব সহজেই আমি পাশ্চাত্য জয় করতে পারতাম কিন্তু পাবো কোথায় সব মানে বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে তুলেছে এই ভাষায় লেখেননি আমি তর্জমা করছি এইভাবে মানে সত্যিই মানে ম্যারেজ 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 তিনবার লিখেছেন মানে বিয়ে পাগলা বলতে যাব যে ঠিক তাই স্বামীজি তখনকার যুবকগুলিকে বলেছেন এখন সেটা একশো বছর বাদে আমি যদি সেই পড়ি উনিশশো সালে স্বামীজি যদি আমার কথা বলে থাকেন তাহলে আমি স্বামীজির কাছে সত্যিই মার্জনা চাইছি আমি আজ থেকে ঠিক তিরিশ বছর আগে উনিশশো সালে আমি বিয়ে করেছিলাম তো তাই জন্য স্বামীজি যদি দশটা যুবক চেয়ে থাকেন একশো বছর আগে আমি যদি জন্মাতাম আমি সেই দশটা যুবকের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারতাম না জানিনা আমি বিয়ে পাগলা ছিলাম কিনা কিন্তু আমার বেশ কম বয়সে বিয়ে হয়ে গেছিল তো স্বামীজি এমন শক্ত ভাষায় লিখেছেন যে আজকের দিনের এই ছেলেগুলোর হলোটা কি বিয়ে 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 কিসের জন্য মানে মানে সত্যি এত জোরে মানে তাদেরকে ঠুকেছেন বলা যায় যে চিঠিটা সত্যি মনে ধরার মতো তো এই সময় লেখা যে কতগুলো চিঠি আছে তার মধ্যে এই চিঠিটা খুবই উল্লেখযোগ্য ও আরেকজনের নাম আমার এখানে লেখা উচিত ছিল জো ম্যাখলাউডকে বেশ বেশ খান দু এক লম্বা চিঠি লিখেছেন হ্যাঁ ডিয়ার জো জো দুবার করে জো জো লিখতেন উনি জে ও ই ডিয়ার জো জো হ্যাঁ জো জো মেখলাউ জোসফিন উনি জো জো বলে লিখতেন অলিবুল তো আছেন যাকে ধীরা মাতা বলেন পরে নিবেদিতাকেও লেখা আছে নিবেদিতাকে এই সময় লেখা চিঠিগুলো খুবই ছোট এবং বেশ একটা কৌতূহল অন্তত আমার করেছে আপনাদের করতেও পারে নিমেদে খুব ছোটো ছোটো দুটো তিনটে নোট লিখেছেন বলা যায় তার মধ্যে একটাতে লেখা আছে যে আগামী শুক্রবার দেখা হবে ফ্রাইডে নেক্সট কিন্তু আমি খুঁজে দেখলাম কোথাও নথিবদ্ধ নেই যে যে শুক্রবারের কথা বলছেন এই চিঠিটা যতদূর মনে পড়ছে উনত্রিশে অক্টোবর লেখা হয়েছিল তো পাঁচ বারো উনিশ ছাব্বিশ ছাব্বিশে অক্টোবর ছিল একটা সোমবার সাতাশে আঠাশ উনতিরিশ হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি উনতিরিশে অক্টোবর আঠারোশো ছিয়ানব্বইতে নিবেদিতাকে একটা ছোট্ট নোট লেখা হয়েছিল যে ফ্রাইডে নেক্সট দেখা হবে তাহলে হ্যাঁ এই ভাষায় অবশ্যই আমি বাংলায় তর্জমা করছি তো উনতিরিশে অক্টোবর বৃহস্পতিবার ফ্রাইডে নেক্সট বলতে কি। যদি ধরে নিই তার পরের দিনই তাহলে তিরিশে অক্টোবর আর তার সাত দিন পরে হলে ছয়ই নভেম্বর খুঁজে দেখেছি স্বামীজির সঙ্গে কিন্তু নিবিদ্ধার দেখা হওয়ার কোনো নথি নেই কিন্তু ওই নোটটাতে লেখা আছে ফ্রাইডে নেক্সট দেখা হবে তো একটা বেশ কী বলবো সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের মতো মনে হচ্ছে তো এই সময় চিঠিগুলো পড়তেও তাই জন্য ভারী মজা লাগে তো স্বামীজির জীবনের এই তিনটে মাসের অনেক কিছুই আমরা এতদিনে জেনে গেছি আবার অনেক কিছুই জানি নি তো আমার নিজের এটা পড়তে ভারী মজার এই কারণেই লাগে আমি আবার বলছি যে আমি নিজের জীবনটা দিয়েই এটা দেখেছি যে আমি এখানে আমি ছাত্র হিসেবেও থেকেছি লন্ডনে এবং তারপরে গত প্রায় তিরিশ বছর ধরে ওই দেশে আমি পড়াচ্ছি তো তাই জন্য টার্ম টাইমে পড়ানো বলতে কি বোঝায় সেটা আমি হাড়ে হারে বুঝি তো স্বামীজি সেই কাজটাই করেছেন এবারে আমার নিজের পরিকল্পনাটা বলি এই বক্তৃতাগুলো থেকে তো অবশ্যই আমরা অনেক কিছু শিখি জ্ঞানযোগ বলে বইটাই আছে আছে প্র্যাকটিক্যাল বেদান্ত তা তো আছেই অভেজানন্দর লেখা থেকেও আমরা অনেক কিছু জানতে পারি ওই সময় অভেনন্দ অভেদানন্দ স্বামীজির সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন তত অভানন্দর লেখা থেকেও অনেক কিছু আমরা জানতে পারি যা জানতে পারি না সেটাই আমার পরিকল্পনা সেটা হচ্ছে যে আমাদের কল্পনা আমরা যা জানি না যেখানে যেখানে যে দিনগুলোতে যা যা জানি না সেটা তো আমরা ভরাট করে নিতেই পারি তাই না যদি ভরাট করে নিই তাহলে হয়তো একটা কাল্পনিক উপন্যাসও লিখে ফেলতে পারি যদি আমি সত্যিই কাল্পনিক উপন্যাস লিখি বা যদি সত্যিই এইটা নিয়ে আমি কোনোদিনই সুনীলের বড়ো ভক্ত নই আমি সেকশন দুই পছন্দ করি কিন্তু সুনীল যদি আজ থাকতেন সুনীল যদি সত্যিই এরকম কোনো উপন্যাস লিখতেন রানু ও ভানুর মতো হয়তো দুই চরিত্র তুলে ধরতেন সেই দুটো চরিত্র যদি আজকে আমি সুনীলের কলমটা পাই তাহলে আমার রানু ও ভানুর মতো দুটো চরিত্র হয়তো হবে নরেন্দ্রনাথ দত্ত নিজে আর ধরা যাক একজন ছাত্র কারণ ওই লেকচারগুলোতে স্বামীজির ক্লাসে প্রত্যেক মঙ্গল বুধ আর বৃহস্পতি ওই দিনগুলোতে আড়াইশো তিনশো জন লেকচারে আসতেন তার মধ্যে ধরে নিচ্ছি বেশ কিছু ভারতীয় ছাত্রছাত্রীও নিশ্চয়ই আসতেন ধরে নেওয়া যাক সেই সময় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে কোনো ভারতীয় ছাত্র পড়তে গেছেন আমি নিজেই যেমন গেছি উনিশশো চুরানব্বইতে সে ধরা যাক কেউ আঠেরোশো ছিয়ানব্বইতে গেছেন যদি কেউ যেতেন তিনি আমার প্রপ্রিতামহর মতো হতেন আমার নিজের জন্ম উনিশশো সালে আমার সহোদর এখানে বসে আছেন উনি দিনক্ষণগুলো আরও ভালোভাবে বলতে পারবেন আমার বাবা উনিশশো সালে জন্মেছিলেন আমার ঠাকুরদা ধরে নেওয়া যাক আঠেরোশো ধরা যাক আঠেরোশো সাতানব্বইতে জন্মেছিলেন তো আমার ঠাকুরদারও পূর্ব প্রজন্ম কেউ ধরা যাক আমার ঠাকুরদার ছোট কাকা ধরা যাক তিনি লন্ডনে গেছিলেন সেই সময় এলএসিতে পড়তে ঠিক আমি যাবার একশো বছর আগে আমার প্রপিতামহর প্রজন্মের কেউ ধরা যাক আমি যাওয়ার একশো বছর আগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে গেছিলেন গিয়ে পাশে নরেন্দ্রনাথ দত্তর ওই লেকচার সিরিজে হয়তো তিনি গেছিলেন তো আজ যদি কেউ কোনো কাল্পনিক উপন্যাস লিখে থাকেন তাহলে হয়তো এই দুই চরিত্রকে মিলিয়ে দিতে পারেন একজন ছাত্র যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে গিয়েছিল গিয়ে স্বামীজির লেকচারগুলো শুনেছে এবং স্বামীজির সঙ্গে আলাপ হয়েছে স্বামীজির সঙ্গে তার কথাবার্তা হয়েছে সে ছাত্রটি হয়তো তার বয়স কুড়ি একুশ বাইশ স্বামীজির তখন বয়স ছিল তেত্রিশ তো ধরা যাক সেই দুই তরুণ যুবকদের যে আলোচনা সেটাই উপন্যাসের উপযোগ্য বিষয় হতে পারে তো এটাই আমার পরিকল্পনা যে স্বামীজির ওই তিন মাসের বা ওই দশ সপ্তাহের যা যা আমরা জানি না সেগুলো আমরা ভরাট করে নিতে পারি নিজেদেরই কল্পনা মিশিয়ে আমার নিজের ছাত্র জীবনের অভিজ্ঞতায় বা পরে শিক্ষক জীবনের অভিজ্ঞতায় আমি যতটুকু বোধ করতে পারি স্বামীজি সম্বন্ধে সেইগুলো দিয়ে ভরাট করতে পারি শেষ করছি প্রায় সাতটা বাজতে চললেও অনেকেরই তারা আছে ও একদম সাতটা বাজছে আমার উপসংখ্যার তাই হচ্ছে অধ্যাপক নরেন্দ্রনাথ দত্তকে আমাদের হয়তো চিনতে হবে স্বামীজিকে তো আমরা চিনি নানাভাবে কিন্তু এই দশ সপ্তাহ একটা ইউনিভার্সিটির টার্মে পড়ানোর মতো করে অধ্যাপক নরেন্দ্রনাথ দত্তকে যদি আমরা খুঁজে পাই তাহলে সেটা একটা অন্যভাবে স্বামীজিকে চেনা হবে আপনাদের সাধুবাদ জানাই এখানে আমার কথা শুনলেন বলে হ্যাঁ অবশ্যই আমি হয়তো উত্তর দিতে অপারক তাও অবশ্যই প্রশ্ন করুন